এই যে দুজনে মারামারি লাগছিল আর কি, এদিকে একটা বেটা যে ধরছিল না তাকে আর এবার ওই যে স্যার একটা এই স্যারের একটা মারামারি লাগছিল, এটা আবার কামড় দিয়ে বসছিল। এবার ওই ব্যাটারের আয়সা এটার অনেক জায়গায় অনেক মারছে, হ্যাঁ কামড় দিয়ে পেন্সিল লাগছে আর কি। আপনার এটা হলো ইউরোপিয়ান ডুবারম্যান, অ্যাগ্রেসিভ হলো এটা খুব, মানে এটা মূলত গার্ড ড্রগের জন্য ব্যবহার করা হয়, সিকিউরিটি যেটা বলে আর কি, সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। আমাদের ফার্ম আছে ছাগলের ফার্ম, ওইটার জন্যই ব্যবহার করা হইতেছে। অ্যাগ্রেসিভ ব্রিডের মধ্যে আছে ককেশিয়ান শেফার্ড, যেটা রাশিয়ান শেফার্ড হিসাবে পরিচিত, এছাড়াও আছে হচ্ছে জার্মান শেফার্ড, রটউইলার। কুকুরটা হচ্ছে মেইনলি হাউস ডগ, এটা মানে ফ্যামিলির মধ্যে থাকবে, ফ্যামিলির মানুষদের সাথে মিলেমিশে থাকবে এরকম আর কি। এগুলো গার্ড ডগ না, এগুলো হচ্ছে আপনার ধরেন যে হাউস ডগ, ঘরের ফ্যামিলির মানুষদের সাথে মিলেমিশে থাকবে এরকম। ও ধরেন যে ও আমাদের সাথে থাকতে থাকতে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, যে ধরেন ও আমার আমরা যখন খাবারের টাইম তখন ও অপেক্ষা করে, ওর খাবার আমরা দিব, এবার রেস্টের সময় ও রেস্ট, শাওয়ার নেওয়ানো হয় তখন ও বুঝতে পারে, ও মনে করেন যে একদম ফ্যামিলির সাথে মিলেমিশে ফ্যামিলি মেম্বারের মতোই আমাদের। কুকুর আসলে খুব ফ্রেন্ডলি একজন একটা প্রাণী, আর মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করে, এবং আমাদের উচিত যে কুকুরদের, কুকুর বলুক বা যে কোনো প্রাণী বলুক, মানে খেয়াল রাখা উচিত। আমাদের বাসাও সেরকম করে আমরা খেয়াল রাখি, বাহিরেও তাদেরকে খেয়াল রাখা উচিত, তাদের অ্যাটলিস্ট তারা যাতে বাহিরে আমাদের অ্যাটলিস্ট আমরা যাতে একটু খাওয়া দিতে পারি, যাতে তারা ক্ষুধার্ত না থাকে। খুব একটা ভালো একটা প্রাণী, এটা খুব ঘাড়ের কাজে লাগে, বিভিন্ন ধরনের কাজে লাগে এটা। তারপরে আমাদের একটা স্নেহ টাইপের প্রাণী, তারপরে এটা আমাদের বাসায় রেখে লালন পালন করা যায়। এই যে দুজনে মারামারি লাগছিল আর কি, এদিকে একটা বেটা যে ধরছিল না তাকে আর এবার ওই যে স্যার একটা এই স্যারের একটা মারামারি লাগছিল, এটা আবার কামড় দিয়ে বসছিল। এবার ওই বেটার আয়সা এটার অনেক জায়গায় অনেক মারছে। শখের বসে আসলে আমরা একটা কুকুরের পালা শুরু করি, এবং ওখান থেকে আসলে ছোটোখাটো একটা কুকুরের খামারের মতনই করে ফেলছি। তারপর সাথে আমরা কুকুরের পাশাপাশি আমরা গরু ছাগলটাও হচ্ছে ইয়া করছি, ফ্যাটেনিং প্রজেক্ট আছে আমাদের। যাই হোক, তাই এই মেলার উপলক্ষে আমরা আমাদের যে এক্সোটিক ব্রিডগুলো আছে সেগুলো নিয়ে আসছি। তা এখন আমাদের এই যে ব্রিডগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে বিদেশি প্রজাতির, তার মধ্যে মানে এগুলো সবগুলোই ফ্রেন্ডলি, আর আমাদের যেগুলো একটু অ্যাগ্রেসিভ ব্রিড সেগুলো আসলে আমরা আনি না। আমাদের অ্যাগ্রেসিভ ব্রিডের মধ্যে আছে ককেশিয়ান শেফার্ড, যেটা রাশিয়ান শেফার্ড হিসাবে পরিচিত, এছাড়াও আছে হচ্ছে জার্মান শেফার্ড, রটউইলার, এগুলো আমরা আনি না। কারণ এখানে এরকম একটা মানে কেন্দ্রে যদি আনি সেগুলো নিয়ে আসলে আমাদেরকে কন্ট্রোল করা অথবা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর এটা দ্বারা যে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে কুকুরগুলো আসলে সবাই আদর করতে পারবে, সবাই একটু দেখতে পারবে, দেখে ওদের সাথে একটু এনজয় করতে পারবে, সময় পাস করতে পারবে, এরকম কুকুরগুলো আমরা একটু নিয়ে এসেছি।